الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল যারা দুনিয়াতে ঈমান আনবে আর নেক আমল করবে। কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, আল্লাহ পাক তাদেরকে অভ্যর্থনার জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রেখেছেন। যেমন অন্য আয়াতে বলা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকি, জান্নাত রেডি রাখা হয়েছে প্রস্তুত আল্লাহর বান্দাদের জন্য। এবং এখানকার দুনিয়াতে আমলের মাধ্যমে জান্নাতের বিভিন্ন নিয়ামতও প্রস্তুত হয়ে গেছে। তো যারা ইমান আনে আর নেক আমল করে জান্নাতুল ফেরদাউসের দা ফেরদৌস দ্বারা তাদের অভ্যর্থনা জানানো হবে, মানে তাদেরকে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করানো। আর জান্নাতুল ফেরদৌস এটা হলো বেহেস্তের সবচেয়ে উঁচু স্তর। আমরা জানি যে বিভিন্ন নামের বেহেস্ত আছে, ওগুলার ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না, অন্যদিকে সময় নষ্ট। যেমন জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাহওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদ, দারুল করার, এইসব জান্নাতের বিভিন্ন স্তর। অনেকে বলে আটটা বেহেস্ত, আসলে বেহেস্ত আটটা না। বেহেস্তের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে উৎকৃষ্ট মান সম্পন্ন যে বেহেস্ত, বেহেস্ত এমনি মান সম্পন্ন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেহেস্তে পা রাখার জায়গা, বেহেস্তে আপনি যদি পা রাখতে পারেন আপনার একটা পা রাখার জায়গা। হাদিসে আসছে যে দুনিয়া এবং মাফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে বেশি দামি। মানে বেহেস্তে আপনি পা রাখলেন একটা, এই পদচিহ্ন, এই পদচিহ্ন যতটুকু, এইটুকের দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে বেশি দামি। এমনি তো জান্নাত দামি, তো বলে যে এই দামি জান্নাতের মধ্যে কিছু আরো বিশেষ ক্লাস আছে, আরো বিশেষ শ্রেণী আছে, স্তর আছে। এই জান্নাতের স্তরগুলোর মধ্যে সবচেয়ে উঁচু স্তর হল জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউস
আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে আবার কতগুলো স্তর আছে, স্তর গুলো বোঝার জন্য সেই শুরুতে চলে যেতে হবে। শুরু কোথায়? সুরা ফাতেহা যে তফসির হয়েছে, সুরা ফাতেহার মধ্যে স্তর বোঝানো হয়েছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা সাধারণ মানুষ আল্লাহর কাছে চাইল যে আমাকে হেদায়েত দেন, ইহদিনা, আমাকে হেদায়েত দেন। আর নবীও নামাজের মধ্যে কয় ইহদিনা, আমার হেদায়েত দেন। এই দুই হেদায়েত কি সমান নাকি? নিশ্চয়ই একটু কোনো ব্যস্কম আছে। সাধারণ মানুষ বলল আমাকে সরল পথ দেখান, আমাকে পথ নির্দেশ করুন। নবীও বলতেছে আমারে পথ নির্দেশ করুন। আচ্ছা, আমরা না হয় গোমরা টোমরা গোনাটোনা করি, সাধারণ সাধারণ মানুষ, আমরা না হয় পুরা পথের উপরে চলতে পারি। নবীরা হেদায়ত চেয়েছিল। তো ওখানে বলা হয়েছিল হেদায়তের যেমন স্তর আছে, তো নবীদের জন্য হেদায়তের একটা স্তর আছে। আবার প্রত্যেক নবীর যে স্তর, সেই স্তরের সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য নবীরা ইহদিনা বলতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার যে স্তর, সবচেয়ে উপরে বেশি মর্যাদা, এই মর্যাদার মধ্যে অনেকগুলো স্তর আছে, ওই সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য নবী আলাইহিস সালাম বলছেন ইহদিনা। জান্নাতুল ফেরদাউসের মধ্যে অনেক স্তর আছে। আমরা যারা ভালো নেক কাজ করে গুনাহ ছেড়ে দেয়, আমাদের জন্য আল্লাহ ওয়াদা করছে জান্নাতুল ফেরদৌস। তো জান্নাতুল ফেরদৌস তো নবীরাও পাবে, বেশ কম নাকি? বুঝলেন নাই? নবীরা তো নবী, নবীদের তো দুনিয়াতে মানুষের মধ্যে আর কেউ বড় আছে? আছে। আচ্ছা, এই শেষ সমস্ত বড় মানুষদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ হল মুহাম্মদ রাসূলুল্লাহ। উনিও জান্নাতুল ফেরদৌসে যাবে, তা আমিও জান্নাতুল ফেরদৌসে যাবো। তো দুইজনের স্তর কি, বেশকম কি? অবশ্যই একটা বেশকম আছে, আসে না নাই? আছে। এটাকে বোঝার জন্য বুঝেন, যেমন আমাদের ঢাকায় সবচেয়ে দামি এরিয়া কোনটা, সাধারণভাবে মানুষ কোনটা বোঝে? ধানমন্ডি, গুলশান, মনালি। এখন যেগুলো হয়েছে উত্তর উত্তর, এগুলো বাদ দেন, যেটা প্রসিদ্ধ হয়ে গেছে ঢাকার মধ্যে, ধানমন্ডি, গুলশান, মনালি, এটা সবচেয়ে দামি জায়গা না? এখন মনে করেন গুলশান একটা দামি জায়গা, গুলশানের মধ্যে তো মন্ত্রীও থাকে আর সাধারণ মানুষ থাকে। প্রত্যেকের অবস্থানের মধ্যে বেশ কম যেমন আছে, জান্নাতুল ফেরদাউসের স্তরের মধ্যেও বেশ কম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক হাদিসে বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এখানে উদারতা বোঝা যায়, উদারতা বোঝা যায়। উম্মতরে শিখাই দিছেন, এই শোনো, যখন জান্নাত চাইবা, ফেরদৌস চাইবা, সবচেয়ে বড় স্তরের জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, তো সবই দামি, তার মধ্যেও সবচেয়ে দামি তো জান্নাতুল ফেরদৌস চাইবা। নবীও তো জান্নাতুল ফেরদৌস চাইছে, তো নিশ্চয় বেশ কম আছে, বেশ কম আসলেও আছে, কোয়ালিটি বেশ কম আছে। কি বেশ কম এটা আমি করতে পারবো না, কেন? কারণ এটা ডিসক্রিপশন, বিশ্লেষণ, ব্যাখ্যা, এটা হাদিসেও আসে নাই, যা কি কোরআনের তাফসিরও নেই। কারণ সবাই এখানে অপারক, কারণ জান্নাতের ব্যাপারটাই বিস্তারিত বলা নেই। নবী আলাইহিস সালাম এক কথায় বলে দিয়েছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কালবু বাশার,
কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, আর কোনো কল্পনা ওই পর্যন্ত যায় নাই। তো তাহলে কেমনে ব্যাখ্যা হবে? তাহলে কেমনে ব্যাখ্যা হবে? কে ব্যাখ্যা করবে? নবী আলাইহিস সালাম শুধু একটু বলছেন, জান্নাতে যখন গেছিলেন তখন জান্নাত ভিজিট করতে গেছেন, তো ওখানে আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে কিছু কিছু দেখাইছেন, ওইসব বিষয় নবী আলাইহিস সালাম আয়েশা বলছেন। কিন্তু প্রকৃতপক্ষে কীরকম বেশকম, কোনটা কী দিয়ে তৈরি, কোথায় কোন জায়গায় কী ফ্যাসিলিটিস বেশি, এইটা সব কিছু বলা যাবে না। তো বেশকম তো আছে, বেশকম মানতে হবে, কারণ আমি যে জান্নাতে থাকবো নবীও ওই জান্নাতে থাকবে, এটা তো আমি মেনে নিব। আমি যে জান্নাতে থাকবো আমার নবীর তার চেয়ে হাজার কোটি গুণ বড় বেশি ভালো জান্নাত দিত। আমি যদি জান্নাতে যাই তো নবী কোন জান্নাতে যাই? অপরিহার্যভাবে অবশ্যম্ভাবীভাবে এ কথা প্রমাণিত, জান্নাতুল ফেরদাউসের ভিতরেই অনেক স্তর আছে। যেমন নবী আলাইহিস সালাম আয়েশা বলছেন যে জান্নাতে আমার যে বাড়ি, আমি যেতে চেয়েছিলাম, বাড়িতে একটু ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ কাছে তোমার সময় হয়নি, তুমি এখন যেতে পারবে না, তোমারই একটু দেখালাম এই বেশি। এখন তুমি যদি তোমার বাড়ি দেখতে লাও তাহলে মুশকিল, তুমি আর যাইতে চাইবে না। আমি তোমার এত ভালোবাসি যে তোমার আমি ফিরাইতে পারতাম না, যাই জোর করে নিতে পারতাম না। নিতে না পারার অর্থ যে শক্তি আমার নাই তা না, ভালোবাসার কারণে তুমি জান্নাতে থেকে ঢুকলে আর বাড়িতে যাবে না। এই জন্য এখন এইটাই খালি দেখাইলাম যে এটা তোমার জান্নাতের বাড়ি, আর ঢুকতে দেয়নি। নবী আলাইহিস সালাম দেখেন যে ওনার বাড়ির পাশে আর একটা বাড়ি, বলছে এটা কার? কয় এটা আলীর। কই যে এইটা খুব ভালো দেখাচ্ছে, এইটা কার? কই এটা ফাতেমার। পরে যখন আর একটু আগে বসে তখন একটা বাড়ি দেখা আল্লাহ আল্লাহ নবীর খুব ভালো লাগছে, কই এই বাড়িটা কার? কই এটা উমরের। কাজটা ঠিক আছে, আমার জান্নাতে হ্যাঁ যাইতে দেননি, উমরের বাড়িটা দেখতে খুব ভালো লাগছে, আমি একটু উমরের বাড়িটা দেখাই। পরে নবীজি বলছেন না থাক, আমার বাড়ি যখন দেখলাম না, উমরের বাড়ি যদি উমরের পারমিশন ছাড়া দেখি তাহলে আবার মাইন্ড করব। হাদিসে আসছে এটা, আমি এগুলো বানাই বই না, হাদিসে আসছে। নবী আলাইহিস সালাম আয়েশা বলতেছেন, উমর জান্নাতে আমি তোমার বাড়ি দেখছি, খুব মন চাইছিল, দেখকে এরকম ভালো লাগছে তোমার বাড়িটা, মনে চাইছিল যে একটু ঢুকতে দেখকে, তা আমার বাড়ির তো আমার ঢুকতে দেয়নি, কয় সময় নেই, কিন্তু তোমার বাড়ির গেলে আমি যাইতে পারতাম, কিন্তু আমার ভিতরে মনে হইল যে তোমার যদি আবার প্রেস্টিজ হ্যাম্পার হয়, তোমার যদি আবার কি আত্মমর্যাদা বোধে লাগে, এই জন্য আমি তোমার বাড়িতে আর ঢুকিনি। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া পানি এসেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কি আমার আত্মমর্যাদা বোধ কাজ করবে? হ্যাঁ, আপনি দেখে আসতেন, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাদিসের ভাষ্য, আমি আপনার উপরে কি গাইরাত করতে পারি, আত্মমর্যাদা বোধ দেখাইতে পারি? তাহলে বোঝা গেল যে কি বেশকম তো কিছু হবে, এই বর্ণনাত্মকের দ্বারাই বোঝা যায় যে কি বেশকম হবে। এরকম সব কিছুর মধ্যেই কিছু বেশকম হবে, বাড়ি ঘর খাদ্য দ্রব্য বাসস্থান পোশাক পরিচ্ছেদ ঘুর গেলমান ইত্যাদি ইত্যাদির মধ্যেও অনেক বেশকম হয়ে যাবে, অনেক বেশকম হবে। নবী আলাইহিস সালাম জান্নাত ভিজিটকালে কিছু হুর দেখছেন, আর কিছু হুর নবী আলাইহিস সালামকে সালাম দিছেন। নবী আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস করে কোন রমণীদের সালাম, কোন রমণীদের সালাম? তো জিবরিল ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা পর্দানিশীন কিছু হুর, বিশেষ, একটু এই বিশেষ কইয়াই বুঝাইতে হবে, সারা আর কিছু দিয়ে বুঝানো যায়। এরা আল্লাহর কাছে অনুমতি চাইছিল আপনারে সালাম দেওয়ার,
আল্লাহ অনুমতি দিয়েছেন এই জন্য আপনার সালাম দিছে। নবী আলাইহিস সালাম তখন তাদের সালামের জবাব দিছে। আর কিছু হুদ নবী আলাইহিস সালাম দেখছেন, দেখে বলছেন যে আমি জান্নাতে যত রকমের হুদ দেখলাম, এই হুদ মানে দেখলাম মানে কিভাবে দেখছেন, তাদের কোনো প্রতিবিম্ব দেখছেন না সরাসরি হুদদেরকে দেখছেন, নাকি দেখার অর্থ এই যে তাদের ব্যাপারে ইলিম আসছে, নবী জানছেন যে এরকম হুর হবে, এগুলোর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই, নবীজি বলেন নেই আর কিছু। বিশেষ কিছু হুরের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলছেন, এই হুরগুলা বিশেষ কিছু মানুষের জন্য খাস, ওই সমস্ত মানুষ যারা জীবনে কোনোদিন কোনো নারীকে অন্যায়ভাবে দেখে নাই, স্পর্শ করে, এই গুণ যাদের আছে তাদেরকে এই স্পেশাল হুরগুলা দেওয়া হবে। কিছু হুরের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলছেন, এই হুরগুলো আর এক ধরনের স্পেশাল, এটাও কিছু মানুষকে দেওয়া হবে, তো তাদেরকে যাদেরকে কেউ প্রধান্বিত করেছে তাদের সাথে আচরণ বিধি লঙ্ঘনের মাধ্যমে, অপব্যবহারের মাধ্যমে, মিসবিহেভের মাধ্যমে কষ্ট দিছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল কিন্তু আল্লাহর বান্দা হিসাবে প্রতিশোধ না নিয়া দয়া করে ক্ষমা করে দিছে, তো প্রতিশোধের ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর যে বান্দা তার আর এক বান্দাকে ক্ষমা করেছে, আল্লাহ পাক এই কিছু স্পেশাল হুর এদের জন্য রাখছে। নবী আলাইহিস সালাম বলছেন যে জান্নাতে 1000 খাদিম থাকবে এক একজন মানুষের, আর একজন জান্নাতিকে 100 যুবকের সমান শারীরিক শক্তি দেওয়া হবে, একজন জান্নাতি যুবককে 100 যুবকের সমপরিমাণ শক্তি দেওয়া হবে। কেন জান্নাতের আলোচনা, এই আলোচনার কোনো শেষ নাই, আর এই যা শুনাইলাম এইটুকুই, এটা বুঝবেন না কিছু কিনে হয়, এটা না দেখলে কোনো কিছু বোঝা যায় না, কিছু জিনিস আছে না দেখলে কিছু বোঝানো যায়, হ্যাঁ বোঝানো যায় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে উপমা দিবেন, হ্যাঁ স্বর্ণ এবং প্রবাল জওহার, প্রবাল পাথরের দামি কঙ্কন পরানো হবে জান্নাতিদেরকে, চুড়ি পরানো হবে পুরুষদেরকে, তখন এটা ভাল লাগবে, দুনিয়াতে পুরুষ চুরি পরে না, পড়লে নিজেরে অপমানিত মনে হয়, কিছু কিছু পোলামান আছে পড়া শুরু করছে, ওরা জান্নাতে পড়বো না, দুনিয়াতেই দেখা যায় কিছু মানুষ, কিছু ছেলে দেখবেন যে হাতে আছে ব্রেসলেট না কি কয় কি, হাতে একটা পরের নাম আমি যে বললাম এটা হয়েছে, হ্যাঁ ব্রেসলেট পরে, আবার কিছু বলে মানে দেবেন কানে দুল বসে, আবার চুল বড় রাখছে কানে দুল বসে, দেখেন এরম বলে পান, আমি তো অনেক দেখছি, যারা দুনিয়াতে এগুলো পড়বে আখেরাতে তাদেরকে এগুলো দেওয়া হবে না, তুমি তো দুনিয়াতেই পড়ছো, চুরি পড়ার কথা পুরুষদের আখেরাতে, তুমি দুনিয়াতে পড়ছো কে, ওইটা চুরি না তো ব্রেসলেট, ওইটা আল্লাহর লোকে বুঝছো, আমার লোক না বুঝতে পারবো, আল্লাহর লোকে বুঝছো তখন দেখ ব্রেসলেট, চুল বড় মহিলাদের মতো, তারপর রেশম পরে, রেশম পুরুষের জন্য হারাম, এটা জান্নাতি পোশাক, কিছু কিছু বিষয় পোশাক এগুলো নিষেধ করা হয়েছে, এটা জান্নাতে বলবা, দুনিয়াতে রেশম আছে জান্নাতেও রেশমের পোশাক হবে, কিন্তু দুনিয়ার রেশম আর জান্নাতের রেশম এক না,
আসমান জমিন পার্থক্য হবে। এগুলো হলো জান্নাতের বর্ণনা নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে দিয়েছেন। কোরআন শরীফে অনেক জায়গায় অনেক বর্ণনা জান্নাতের আছে, বলা হয়েছে। আল্লাহ পাক এখানে বলতেছেন যারা ইমান আনবে আর নেক কাজ করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে অভ্যর্থনা। তো জান্নাতুল ফেরদৌসে আপনার আমলের কোয়ালিটি, আপনার আমলের এখলাস, আপনার আমলের শক্তি, এই অনুপাতে জান্নাতুল ফেরদৌসে যে স্তর আছে আপনি সেই স্তর লাভ করতে পারবেন। আর জান্নাতকে জান্নাত বলেন, আমাদের দেশে কিন্তু জান্নাত একটা পরিভাষা হয়ে গেছে। জান্নাত বললে বেহেস্ত এটা বুঝে নেয়, তর্জমা জানা লাগে না। কি বলেন, জান্নাতে যাবে সে, এই কথা বললে বুঝে না যে বেহেস্তে যাবে। জান্নাত একটা পরিভাষা হয়ে গেছে। জান্নাতকে জান্নাত কেন বলে এটা জানেন? জান্নাতকে জান্নাত কেন বলে? জান্নাতের শাব্দিক অর্থ হলো বাগান, কিন্তু জান্নাতকে জান্নাত কেন বলে? কারো জানা থাকলে বলেন। কেউ যদি কোনো হাল দিয়ে পড়ে টেরে থাকেন ইন্টারনেট থেকে, বলেন একজন তারা এখন তো জান্নাতের কেন জান্নাত বলে? জান্নাতের জান্নাত বলে এর কারণ দুইটা, দুইটাও হইতে পারে, যে কোনো একটাও হইতে পারে। যেহেতু দুনিয়াতে বাগানের আরবি ভাষা দুইটা, দুনিয়াতে যে বাগান, এই বাগানের যদি আরবি করেন তাহলে দুইটা শব্দ আছে, একটা হাদিকাতুন বাগান, এটা আধুনিক আরবি, আর প্রাচীন আরবি হলো জান্নাত। বাগানের অর্থ কি? জান্নাত। কিন্তু বেহেস্ত প্রকৃত যে জান্নাত, এই জান্নাতকেও বাগান বলে, জান্নাতের শাব্দিক অর্থ বাগান, তাহলে অন্য কোনো কিছু নাম রাখত তো জান্নাত দিয়ে নাম রাখলো কেন? জান্নাতকে জান্নাত দিয়ে এই জন্য নাম রাখছে যে জান্নাতে যে সকল গাছ ফল ফলাদির গাছ বেশি, অনেক গাছগাছালি থাকবে, গাছগাছালি মানুষ পছন্দ করে। গাছগাছালি কী করে? পছন্দ করে। আর এই যে গাছগাছালি হবে মানুষের আমলের ভিত্তিতে। এক হাদিসে আসছে, কেউ যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে একবার পড়লে জান্নাতে একটা গাছ হয়ে যায়। কোনো এক জায়গায় কোনো মননসাবিটা বয়ান করছিল, পরে শ্রোতাদের মধ্যে থেকে একদম জবাব দিছি, হুজুর তাহলে তো এই তসবিহ কম পড়তে হইব, কারণ যদি আমি বেশি পড়ি, ডেইলি তো 100 বার করে পড়ি, তাহলে সারা জীবনে কত কম, তাহলে জান্নাত তাহলে জঙ্গল হয়ে যাব। জান্নাত কি হয়ে যাব? জঙ্গল হয়ে যাব। আপনি সারা জীবন যদি লক্ষ লক্ষ বার করেন জান্নাতের জঙ্গল বানাইতে পারবেন না, কেননা আপনি জান্নাত মনে করছেন যে ঢাকার সমান একটা সিটি, যে আমি এতবার যদি সুবহানাল্লাহ বলি আর গাছ লাগতে চাই তো পুরো সিটি জঙ্গল দিয়ে দেব। এই দুনিয়া সমান 10টা দুনিয়া, আপনি কয়টা গাছ লাগাবেন? লাগান না, দেখি কত্তরি লাগাইতে পারেন, তারপরে জঙ্গল হইব। জান্নাতকে জান্নাত এই জন্য বলে যে জান্নাতের যে ফল ফলাদির গাছ এর দ্বারা জমিন দেখা যায় না, জমিন ডেকে ফেলে, অন্য আলো জমিনে আসতে পারে না। ডাইকে ফেলে। অথবা আর এক অর্থের কারণে জান্নাতকে জান্নাত বলে, সেটা হলো যে জান্নাতের নিয়ামত আমাদের দৃষ্টির অন্তরালে, আমাদের চিন্তার অন্তরালে, আমাদের শ্রবণ শক্তির অন্তরালে, আমাদের কল্পনার অন্তরালে। যেহেতু কল্পনা দৃষ্টি শ্রবণ এগুলোর অন্তরালে রয়েছে, বিধায় জান্নাতকে জান্নাত বলে। কেননা জান্নাত জান্নুন থেকে তো উৎপন্ন, উদ্গত, জান্নাত জান্নুন থেকে উদ্গত। আর জান্নুন মানে হলো ছুপায়া নেওয়া, লুকায় নেওয়া, ঢেকে ফেলা। যেহেতু জান্নাতের নিয়ামত আমাদের দৃষ্টির অন্তরালে, বিধায় জান্নাতকে জান্নাত বলে।
এই জন্য কোরআন শরীফে আলিফ লাম মিম সেজদার মধ্যে সুরা 21 পারায় বলা হয়েছে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মা উখফিয়া শব্দ আছে, তার মানে জান্নাতের এমন নয়নপ্রীত অর্থাৎ নয়নভিরাম নয়নাভিরাম দৃষ্টিনন্দন এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের দৃষ্টি থেকে এখন বর্তমানে গোপন আছে। যে দৃষ্টি থেকে গোপন আছে এই জন্য জান্নাতরে জান্নাত, এই জন্য জান্নাতরে কি বলে জান্নাত অর্থ হলো ঢেকে নেওয়া, গোপন করা, নিজের ভিতরে লুকায় নেওয়া। তো গাছপালাগুলো জান্নাতের জমিনকে নিজের ভিতরে লুকায় নেবে, অথবা জান্নাতের নিয়ামত আমাদের দৃষ্টির অন্তরালে আসে বিধায় জান্নাতকে জান্নাত বলা হয়। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস খালিদিন ফিহা, যারা জান্নাতে ঢুকবে এরা চিরদিনের জন্য, লায়াব গুনা আনহা হেওয়ালা, শিফটিং হবে না সে। আপনি মনে করেন যত বড় জান্নাতি হোক, যদি আপনি 1 কোটি বছর থাকেন তাহলে ওটা পুরান পুরান লাগবে না, যে জান্নাতেই রইলাম এর বাইরে কি আছে একটু দেখলাম না, তাহলে তো জান্নাত কয়েকখানার মতো মনে হবে। এই আয়াতে ওইটা নিষেধ করা হয়েছে, জান্নাতে যে যাবে কোনোদিন তার কাছে কয়েকখানা মনে হবে না। মুফাসসিরিন কিরাম লিখছেন যে কেন মনে হবে না জানেন, যে জান্নাতের বাড়ি জান্নাতের যে নিয়ামত এগুলোর ডিজাইন কালার চেঞ্জ হবে। কাজে আপনি বাইরে যেতে চাবেন কেন, আপনাদের যে 10টা সমান দুনিয়া জান্নাত দেওয়া হবে, আপনি এই জান্নাতে ঘুরতে যাইয়া যখন এক এক জায়গায় এক এক দিন যাইবেন, আপনার জীবনে জান্নাতের জীবনে চিরদিনের জন্য আপনি যদি আপনার 10টা দুনিয়া ঘুরেন, তো 10টা দুনিয়া ঘুরবেন আজকে যদি ধৈর্য নেই যে আজকে আপনি আপনার 10টা দুনিয়া ঘুরিয়া শেষ করতে পারবেন। আচ্ছা, তাহলে তো আর দেখার কিছু থাকলো না, কালকা দেখবেন যে আর এক রকম, কালকা দেখবেন কি আর এক রকম ডিজাইনের, আর এক রকম রঙের, আর এক রকম আকৃতি, ডিজাইন, রং ভিন্ন। হয়তো যেখানে দেখবেন যে পাহাড়ির মতো উঁচু টিলার মতো ছিল, দেখতে খুব সুন্দর ছিল, ওখানে কলকাতায় দেখবেন যে ওখানে একটা বিরাট সুন্দর সরোবর হয়ে আসছে। এই যে চেঞ্জিংটা আসবে, মূল জান্নাতের ভিতরে চেঞ্জ আসবে না, ওখানে চিরদিনই থাকবেন, কিন্তু আপনার যদি একঘেয়েমি লাগে, যদিও লাগবে না, এই আয়াতে বলা হচ্ছে লাগবে না। এই যে কেন লাগবে না, এই জন্যই লাগবে না যে চেঞ্জ হবে, এক জিনিস সবসময় দেখতে দেখতে না একঘেয়েমি লাগে, আর যদি চেঞ্জ হয় তখন একঘেয়েমি লাগবে নাকি। আপনার বিল্ডিং একই আছে, আপনি মাঝে মধ্যে কী করলেন একটু ডিজাইনটা চেঞ্জ করলেন, রংটা কালারটা পাল্টাইলেন, পরে আমি গেছিলাম এখন যায় দেখি আর একবার জনের বাড়ি, আমি বললাম এইটা ভাই কার বাড়ি, আমি তো অমুকের বাড়ি হয়েছি, এইটাই আর তার বাড়ি, এইটাই তার বাড়ি, কারণ আমি যে গত বছর এলাম তখন তো দেখলাম আর এক রকম, এখানে কি আমি নতুন জায়গায় আছি, না না হে একটু শৌখিন তো প্রত্যেকবার বাড়ির ডিজাইন চেঞ্জ করে। এই জন্য আল্লাহ বলেন খালিদিন ফিহা, চিরদিন সেখানে থাকবে, লায়াব গুনা আনহা হেওয়ালা, এখানটা বের হওয়ার কোনো প্রয়োজন পড়বে না, বের হওয়ার কোনো আকাঙ্ক্ষা এবং একঘেয়েমি লাগবে না, এ জান্নাত থেকে বের হওয়ার কোনো ইচ্ছা তার হবে না। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি সবাইকে বলে দেন, লাউ কানাল বাহরু মিদাদ আল্লি কালিমাতি রব্বি, যদি সমস্ত সাগর মিদাদা কালিমাতি রব্বি আমার রবের কালিমা লেখার জন্য কালি হয়ে যায়, লানাফিদ আল বাহার, তাহলে সমস্ত দরিয়া শুষ্ক হয়ে যাবে, তাবলা আন্তান ফাদা কালিমাতু রব্বি, আমার রবের প্রশংসা কথা তার সব হিস্ট্রি লিখতে, যদি আর একটা এরকম সাগর আসে সেটাও শুকায় যাবে আমার রবের কথা লেখার আগে। কী লিখবেন আপনি, আপনি কী লিখবেন, আপনি যদি একজন চিন্তাশীল ও জ্ঞানী হন, আপনি দেখেন যে এক একটা আকৃতির ভিতর থেকে কত কিছু বাইর হয়,
কত কিছু বাইর হয়। আপনার ঘাড়ে ব্যথা হইতেছে, একজন পা টিপতে গেছে, পায়ের তলা এবং গোড়ালির মধ্যে এক ধরনের মেসেজ আছে, ওই মেসেজটা করলে ঘাড়ের ব্যথাটা দূর হবে। ব্যথা হয়েছে ঘাড়ে, ঠিক চোখ হয়েছে পা, ওই ব্যথার মতো। আমার একটা সিঁড়ি লিখে দেয়, আমার পায়ে ব্যথা, ব্যাখ্যাল কয়টি, আমি কইছি সিঁড়ি লিখতে পায়ের ব্যথা, পায়ের লগে তো সিঁড়ি লেখার সম্পর্ক, সিঁড়ি লিখবি না তুই হাত দিয়া, হাত দিয়েই তো লেখম, কিন্তু আমি লেখলে পরে আমার নিজের জায়গা পইরে দিয়ে আসত, আমার পড়া কেউ করতে পারবো না, এত সুন্দর লেখা কেউ করতে পারবো না। কতকের লেখা থাকে মনে যে তেল চোরার পায়ের মধ্যে কালি মাখাইয়া সাইড়ে দিছে কাগজের উপরে, কিচ্ছু বোঝা যায় না। আর কতকের লেখা এরকম চাইয়াই থাকতে মনছে, দেখতেই মনছে। সিঁড়ি লিখবি পায়ের সাথে সম্পর্ক কি, কয় যে আমি যে লিখকে দিই তাহলে আবার আমার যাইয়া পইরে দিয়ে আসতে হবে, আমি তো জামু কেমন, আমার পায়ে তো ব্যথা। আল্লাহ আল্লাহ, ঘাড়ে ব্যথা পায়ে টিপলে মেসেজের একটা পদ্ধতি আছে, যে কোনো ভাবে টিপলে হবে না, ওই টিপলে ঘাড়ের ব্যথা ভালো হয়, ঘাড়ে ব্যথা ভালো হয়। আল্লাহ, আপনি নিজের বডিটা নিয়ে যদি চিন্তা করেন, বিজ্ঞানীরা লিখছে যে মানুষের মস্তিষ্কে কমপক্ষে 1 লক্ষ সেল আছে, ছোট ছোট নার্ভ, সূক্ষ্ম নার্ভ শুধু মস্তিষ্কের ভিতরে 1 লক্ষ, দেহের মধ্যে 360টা জোড়া বা গ্রন্থি আছে। আপনি কল্পনা করতে পারেন, স্বামী স্ত্রী তো খালি মিলন করে আয়া বসে, তারপরে এখানের মধ্যে কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে, হ্যাঁ একজন প্রাকৃতিকভাবে হয়েছে, এমতেই হয়েছে, আমরা খালি একটু কিছু করে আইছি তারপরে এমনি হয়ে গেছে, এমনি হয়ে গেছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি মা কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে, পেটের ভিতরে শিল্পীর তুলি দিয়ে যেমন আঁকে, আল্লাহ এইভাবে সুরত আঁকাইছেন। আর আল্লাহ পাকের বৈশিষ্ট্য এটা যে কিয়ামত পর্যন্ত কোনো সুরত এক হবে না। আল্লাহ 31 বার জিজ্ঞেস করছেন, বলো হে মানব দানব, তোমরা প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে, সবই আলা রব্বি কুমা তুকাল দিবান, 31 বার বলছে সুরা রহমান। আপনি এমনি হয়ে গেল গা, হ্যাঁ এমনি হয়ে গেছে। আবু হানিফা সাহেবের সাথে এরকম বিতর্ক হয়েছে, উনি দেরি করে গেছে, তখন সবাই বলছে এই দেখো মুসলমানরা আইলো না, খ্রিস্টানরা বলছে আইলো না, দাহরিয়া, তারা বলে যে এমনি হয়, দাহরিয়াদের সাথে বিতর্ক, আবু হানিফা সাহেব দেরি করে গেছে, কারণ দাহরিয়ারা বলে যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে এগুলো প্রাকৃতিকভাবে অটোমেটিক এমতেই হয়েছে, এটার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই, কোনো বৈজ্ঞানিক থিওরি নাই, কোনো কিছুই নেই, এমনি এমনি হয়েছে, এইরকমই হয়। আফগানের সব কাজ ঠিক আছে, বিতর্কের সময় দেওয়া হয়েছে, আফগানের সব নাই, ওয়েট করছে 1 ঘন্টা, তার নাই, অনেক পরে আফগানি সব গেছে, গেলে তো সবাই কায় মুসলমানরা কথা ঠিক রাখে না, আপনারা কি বিতর্ক করবেন, আপনাদের কথা ঠিক নেই, 5টা টাইম দিয়েছেন, আপনি আইছেন 7টায়, 2 ঘন্টা লেট, কোনো আক্কল নেই আপনাদের, আমাদের সময়ের দাম নেই, ভাই আপনি যতই আমাকে বকাবকি করেন এটা একটু পরে করেন, আমার আসার যে লেটটা হলো কেন এই কারণটা আগে শুনেন, কারণটা আগে শুনেন, তো বলি কি কারণ,
শূন্যতে আপনি আশ্চর্য হয়ে দেবেন, কি আচ্ছা এখন সবাই আলাপিস শূন্য। তাহবান সাহেব কয় যে আপনারা তো জানেন আমার এলাকা থেকে এই বিতর্ক মজলিসে অনুষ্ঠানে আসতে গেলে একটা নদী পার হইতে হয়, জানি তো সেটা আপনি আগে পার হইতেন, আপনি দেরি করলেন কেন, তাহলে কথা শেষ করতে দেন, তা ব্যাপারটা কি হেঁটেই তো কইতেছি আপনারা তো শুনেন না আগে কথা বল, আচ্ছা ঠিক আছে শুনবো কন কন। দেখেন আমি নদীর পাড়ে এসে দেখি পারাপাড়ের কোনো নৌকা নেই, আমার খুব টেনশন হইতে লাগলো, হায় হায় সঠিক টাইমে যদি পৌঁছতে না পারি তারা কি বলবে, আমি কোনো নৌকা পাইতেছি না কিছু পাইতেছি না কী করবো, এরকম চিন্তা ভাবনা করতেছি। এই সময় দেখি একটা গাছ হঠাৎ করে নদীর পাড়ে ছিল বড় গাছ, এটা উপরে পড়ে গেল, হঠাৎ করে দেখি যে গাছের শাখা প্রশাখা সব কাইটা কাণ্ডটা যে এই কাণ্ডটাতে পিস পিস তক্তা হয়ে গেল অটোমেটিক। এই তক্তাগুলো দেখি আস্তে আস্তে একটা একটার সাথে জোড়া লাগিয়া কেমনে নৌকা হয়ে গেল, এই নৌকাটা বাইশে বাইশে আমার কাছে আইল। আর আমিও মনে করলাম কি জানি নৌকা যখন আমার কাছে আসছে মনে হয় এটা অন্য কোনো বিশেষ ব্যাপার, আমিও সৈরা বসলাম, আর সৈরা বসতে সাথে সাথে আমাকে নদীটা পার করে দিল। এই যে গাছ কাটিয়া ফাইরা তক্তা হইয়া নৌকা হইয়া সেটা বানাইয়া আমারে পার করতে এই দুই ঘন্টা সময় লাগছে, যাও কিছু মুসলমানদের উপরে কিছু বিশ্বাস ছিল আজকাল সেইটুকু শেষ হয়ে গেল, চিরম মিশা কথা বানায় বৈঠেছ কাউতে। তার মিশা কথা কেন হলো, এটা কোনো যুক্তি হলো, একটা গাছ থেকে নৌকা তক্তা এমনি অটোমেটিক ফাললো, আর অটোমেটিক ফাইলে অটোমেটিক তক্তা হলো, অটোমেটিক তক্তাগুলো অটোমেটিক জোড়া লাগলো, নৌকার অটোমেটিক ডিজাইন হলো, সেই নৌকা অটোমেটিক ভাইসে আমার কাছে আপনার কাছে গেল, আর সেই নৌকা আপনার নৌকাতে উঠে বসলেন, আর সেই নৌকা আপনার নদী পার করে দিল, এরকম গাঁদাখুরি গল্প আপনি করেন না, তাহলে এটা হওয়া সম্ভব না, না কী হইতে হইবে। তো অবশ্যই গাছ ছিঁড়ার গাছ কাটা গাছ ফাড়া নৌকার ডিজাইন করা কারিগর লাগবে। তো তাইলে আপনারা এতক্ষণে মানছেন যে যদি অটোমেটিক একটা নৌকা তৈরি না হইতে পারে অটোমেটিক একটা গাছের তক্তা থেকে, তাহলে এইসব পৃথিবীর আসমান জমিন গ্রহ চন্দ্র নক্ষত্র যার যার পরিমণ্ডলে ভ্রমণ করছে তারা চলছে সব চলছে এগুলো সব এমতে এমতে হয়েছে অটোমেটিক হয়েছে, তোমরা কইলে এমন মানবো আবহানি সব জব দিচ্ছে। পরে চিন্তা চিন্তা বুঝছে যে আসলে সব কিছু যে এখন আমাদের দেশে মানুষ বাংলাকে প্রাকৃতিকভাবে এসছে ন্যাচারালি, আর কেউ কেউ আরেকটু বেশি ইংলিশ জানে ওটাকে জেনেটিকভাবে এসছে, ন্যাচারালি হয় জেনেটিকভাবে হয় বাংলাতে কয় প্রাকৃতিকভাবে এসে প্রাকৃতিক প্রাকৃতিক কি জিনিস, হ্যাঁ প্রাকৃতিকভাবে এসে একটা গাছ মাটির থেকে বীজ ফেলাইছ হঠাৎ এমনি অটোমেটিক গাছ হয়ে গেছে গা, একটা বীজ যখন মাটির মধ্যে পড়ে তখন বীজটা আল্লাহ পাকের কাছে দোয়া করে, ডাই আল্লাহ আমি নিজকে বিলীন করে মাটির সাথে মিশে যাবো নাকি নিজকে মাটির সাথে মিশে যাওয়ার পরে আমি বট বৃক্ষের রূপ নিয়ে উদ্গিরণ করব, কোনটা আল্লাহ হুকুম দেন তুমি নিজকে মাটির সাথে মিশায়া এই উপাদানের সাথে এইভাবে এখানে তাল গাছ হোক এখানে বট বৃক্ষ হোক এখানে অশ্বত্থ গাছ হোক এখানে অন্য গাছ হোক এখানে আম গাছ হোক এখানে জাম গাছ হোক এটা আল্লাহ পাকের হুকুমে হয়। তুমি কইলে আর এমনি জাম গাছ হয়ে গেছে গা, হ্যাঁ অটোমেটিক হয় না, তাহলে এই যে সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন এগুলার একটা একটা করে যদি বানাইতে থাকে আর একটা একটা যদি বর্ণনা আসতে থাকে, বললাম না ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি বিসমিল্লাহ শুরুতে বা আনছে কেন, বা হলো থাকে নৌকার মতন, আর ভাই নুরানি ট্রেনিংয়ে শিখায় নাই আপনাদের বা একটা সোয়া নৌকার মতন করছে না, আর তলে একটা কি দিছে নোক্তা দিছে নোক্তা দিছে না, আর ওই নকশাটার উপরে যদি দুই নকশা দেয় তা হয়ে যায়, আর উপরে যদি তিন নকশা দেয় সা হয়ে যায়, তাহলে বা থাকে কি সোয়ানো নৌকার মতন,
কিন্তু যখন বিসমিল্লাহ লিখবেন তখন যে বাতা হবে ওই বাতা নৌকার মতন থাকে না, বাতা আলিফের সাথে মিলা বাতাও খাড়া হয়ে যায়, তবে ছোট থাকে, আকার ছোট। এমনি বা লিখতে যতটুক লেখার মানে স্টাইলে যতটুক বড় লেখা উচিত, কিন্তু যখন বিসমিল্লা লিখবেন বি ইসমি একসাথে লিখবেন বা এবং আলিফ, তখন বার মাথাটা খারাপ হয়ে যায় আর পরে ঘুরে আলিফ উপরে চলে আসে, পরে সিন মিম, এখন হলে বিসমি, এখন কি হয় বিসমি। আর মাথাটা বা থাকে শোয়ানো, এটাকে খাড়া করে লেখা হয় কেন আর ছোট আকৃতি লেখা হয় কেন? এর তাকরির করছেন 80-20টা, এর ব্যাখ্যা কি করছেন 80-20টা। তফসিরে হাদাইকা জাতা বাহজা 500 ভলিউমে, এক এক ভলিউম 1000-এর উপরে পৃষ্ঠা, তাহলে 500 ভলিউমে পৃথিবীর সর্ববৃহৎ তফসির, তফসির হাদায়েকা জাতা বাজা 200 ভলিউম বর্তমান বিশ্বে পাওয়া যায় না, 300 ভলিউমের অস্তিত্ব আছে বর্তমান বিশ্বে, আমার কাছে নাই, বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না, মিশরে পাওয়া যায়, বৈরুতে পাওয়া যায়, মদিনাতে আছে, তফসির হাদায়েকা জাতা বাহজা 200 ভলিউম এখন পাওয়াই যায় না, ছাপা হয় না, 300 ভলিউম আছে। আর পৃথিবীর সব সর্ববৃহৎ কিতাব, এই কিতাবের নাম জানেন আল ফুনুন, যেটা 800 ভলিউমে লেখা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বৃহৎ কিতাবের নাম হলো আল ফুনুন, লেখক হলো ইবনে আকিল, নাম কি ইবনে আকিল, আল ফুনুন কিতাব লিখছে, একটা বই, একটা বই লিখছে, এই বইটা 800 ভলিউমে, এক একটা ভলিউম 800-900 পৃষ্ঠা, 800 ভলিউমে ইবনে আকিল লিখছেন, কিতাবটার নাম কি আল ফুনুন। আরে দুই একটা কিছু মনে রেখেন না, যদি আপনারা তো ইংরেজি শিক্ষিত অনেক লেখাপড়া করছেন, আমার জানা মতে 800 ভলিউমের কোনো কিতাব নাই পৃথিবীতে ইবনে আকিলের এই আল ফুনুন ছাড়া, যদি আপনাদের কেউ এরকম লেখা থাকে তাহলে তারা বলেন যে হ্যাঁ এর চেয়ে বড় কিতাব আছে আর কোনো বই 800 ভলিউমের উপরে আছে, এই রেকর্ড কেউ ভাঙছে দেখেন। আমি 3টা কিতাব কিনতে গেছিলাম, পরে আয়া বসে 3টা কিতাব, 3টা কিতাবের দাম আমাদের দেশে পাওয়া যায় 85,000 টাকা, আমি কি পুরো মাস না খাইয়া বেতনের টাকা দিয়ে দেয় বাকি থুয়া পরের মাসে দেয় আবার বাকিটা দিয়ে 2 মাসের বেতন দিয়ে কিতাব কিনলেন 3টা কিতাব, তার মধ্যে একটা হলো মুসনাদে আহমদ, তার 43 ভলিউমে, মৌজামুল কাবির 22 ভলিউমে, মুসান্নাফে ইবনে আবি শাইবা 12 ভলিউমে, 85,000 টাকা দাম, তা অনেক কম। আসলে আমরা এমন সব এখানে বইসা বলবো কিতাবের নাম, আমি এই টেবিলে এখন বইসা ফটাফট সব বলতে পারবো না, চিন্তা করে করে বাইর করে অন্তত মিনিমাম 1-1,500 কিতাবের নাম বলবো, ইসলামী স্কলাররা বলে যে মৌলবীরা কোনো লেখাপড়া করছে নাকি, ইসলামী স্কলাররা বলে, আলেমরা কি জানে, আলেমরা কি জানে,
দেখ বরুগা, আমি বলতেছিলাম আমার রবের, আমার আল্লাহর প্রশংসা তার কথা আপনি যদি লিখতে যান, আল্লাহ বলেন যে তুমি যদি এটা লিখতে চাও তাহলে সারা দুনিয়ার সমস্ত সাগরের পানি নিয়ে যদি লেখো তো আমার রবের কথা থাইকে যাবে, সাগর শুকায় যাবে। যদি অনুরূপ আর একটা সাগর হয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সম্ভব না। এই জন্য তবলিগ জামাতে একটা খুব সুন্দর কথা কয়, আল্লাহর বরত্বের বয়ান করো, আল্লাহর বরত্বের বয়ান করো, তা আল্লাহ পাকের আজমত হাইবা অন্তরের মধ্যে আসবে। আল্লাহ কত বড়, আল্লাহর বরত্বের বয়ান করো, ইমানের আলোচনা করো, আল্লাহর বরত্বের বয়ান করো, তা আল্লাহর বরত্ব অন্তরের মধ্যে আসবে। সুন্দর কথা, খুব ভালো দামি কথা। আল্লাহর আলোচনা করো, রবের আলোচনা করো। হযরত রাবিয়া বসরি বলতেন, আল্লাহ রাত ভালো লাগে এই জন্য যে গোপনে তোমার ডাকতে পারি, তাই এই জন্য আমার কাছে রাত ভালো লাগে। রাবিয়া বসরি, রাবিয়া বসরি, রাবিয়া বিনতে ইসমাইল ইবনে হাসান ইবনে জায়েদ ইবনে আলী ইবনে আবি তালিব, রাবিয়া বসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বংশ বসরায় ছিলেন। বলছেন আল্লাহ রাত এই জন্য ভাল লাগে, আমার কাছে খুব রাত ভাল লাগে, রাত এই জন্য ভাল লাগে যে রাতে খুব নিরিবিলিতে আমি তোমারে ডাকতে পারি। একবার বিতর্ক হয়েছিল ঢাকায়, ওই বিতর্কে আমি অংশগ্রহণ করছিলাম, তখন ছাত্ররা মানে দাওরায়ে হাদিস পড়ি। বিতর্ক ছিল এই যে রাত উত্তম না দিন উত্তম, রাত বালা না দিন বালা, এর মধ্যে কোনটা উত্তম? এই বিতর্কে আমি নিয়েছিলাম দিন ভালো, দিন ভালো। এটার উপরে প্রায় 18 পৃষ্ঠা আমি দলিল প্রমাণ সহ লিখছিলাম, বিতর্ক যদি রাত ভালো ওটার ব্যাপারে লিখছি 14 পৃষ্ঠা, কারণ আমি যদি দোনোটা ভালো দোনোটার খারাপ সাইড সামনে না রাখি আমি বিতর্ক করবো কি ঘোড়ার ডিম দিয়া? আমি যে দিন ভালোর পক্ষে আর আপনি যে রাত ভালোর পক্ষে, তাহলে আপনার কাছে কি দলিলে আপনি রাত ভালো রকমেন আর আমি দিন যে কি যুক্তির কারণে দলিলের ভিত্তিতে ভালো কমু আর আমি আমারটারে ভালো করি আপনার ভালোটারে রদ করবো প্রতিহত করবো কোন যুক্তি দিয়া যদি আমি না জানি? এই জন্য বিতর্ক করতে হলে প্রতিপক্ষের দলিল আদিল্লা নিজের দলিল আদিল্লার চেয়ে বেশি জানতে হয়, না জানলে আপনি বিতর্ক করতে পারবেন না। আফসোস এটাই, কিছু কিছু মানুষ এই আমাদের দেশে আমাদের মসজিদে কিছু মানুষে ওই সালাফি বানাইতেছে, আহলে হাদিস বানাইতেছে, সুফে সুফে কয়, পরে দেখি ওই লোকটা দুদিন পরে নামাজের ভিতরে এরম করে। এখন বার্তা সে জিগাই আপনি এরম করেন কে বোখারিটা আসে, আমি দেখি আমার তো বড় ওস্তা বোখারিতে আসে কই আলাইছি আমাদের, আমি আর কিছু কই না, কি কমু আমি তো ছোট মানুষ আর কিছু কই না, আমার কয় বোখারিতে আসে তারপরে আর কি কমু। আল্লাহ আল্লাহ সবাইকে হের সহি বুঝ দান করে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলে গেছে যে কিয়ামতের আগে একটা জামানা আসবে, তখন কিছু হাদিসের কথা বলবে, তখন কিছু হাদিসের কথা মানুষ বলবে, যেই হাদিসের কথা তোমরা নিজেরা শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই, এইরকম হাদিসের কথা বলবে। যেমন এখন
যারা নাকি বুকে হাত বন্ধে, কথা বুঝছো? এটা বললাম বুখারির কথা বলে, বুখারির কথা বলে, অথচ বুখারি শরীফে একটা হাদিসও বুকে হাত বাঁধা দেখাইতে পারবে না, একটা হাদিসও দেখাইতে পারবে না। বুখারি শরীফে যে হাদিস আছে সেটা নাভির নিচে হাত বাঁধা, তাহতা সুররা, আর ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ার কথা কয় বুখারি শরীফে আসে, এটাও মিশা কথা। কারণ কয় তো আপনার কাছে, আমার কাছে কয় না তো, আর আমার কাছে কয় যখন, তখন ভাগার তালে থাকে আগে। এই যে আমাদের বলছে বুখারিতে আছে, এই কথা কয়ে তো দেরি করে নেয়, তাড়াতাড়ি গেছে গা, যখন তাড়াতাড়ি যায় গা, তখন দেখছি তারা আছে, তোমার বসায় তো লাভ নেই, মিথ্যা কথা কয়। বুখারির ভিতরে একটা শিরোনাম আনছে ইমাম বুখারি, ইমাম বুখারি একটা শিরোনাম আনছে, যে শিরোনাম তো ইমাম বুখারির, ওই শিরোনামের মধ্যে ইমাম বুখারি আনছে সফরে হজরে মুসাফির অবস্থায় মুকিম অবস্থায় কেমন, একাকি বা জামাতের সাথে পড়লে, সর্বাবস্থায় নফল হোক ফরজ হোক সুরা ফাতিহা পড়তে হবে। এই শিরোনাম টাকা ইমাম বুখারির নিজের, হাদিস তো ইমাম বুখারি সহি আনছেন কিন্তু শিরোনামগুলো তো ওনার নিজের বানানো। এই শিরোনামের অধীনে যে হাদিস আনছেন সেই হাদিস দ্বারা ইমামের পিছনে নামাজ পড়লে যে সুরা ফাতিহা পড়তে হবে, এর দলিল একটু হয় না, হয় না। কিন্তু ওই যে একটা বই বের করছে নবীজির নামাজ, নবীজি যেভাবে নামাজ পড়তেন, এই বইয়ের মধ্যে শিরোনাম দিয়ে আনছে সফরে হজরে একাকি জামাতে সর্বাবস্থায় সুরা ফাতিহা পড়তে। ওই যে ইমাম বুখারির শিরোনামটা পাইছে, কারণ ওরা তো আর অত কিছু বুঝে না, শিরোনামটা যে হাদিস না এর তোর বোঝার ক্ষমতা নাই, কারণ বুখারির ভিতরে যে এই কথাটা লেখা আছে, এখন ওই কথাটা কি হাদিস না ইমাম বুখারির নিজস্ব বানানো শিরোনাম, এই পার্থক্য করার বুঝতে তার নাই। আমাদের কাছে বসেন, আমাদের কাছে আসেন। এই জন্য আপনাদেরকে বারবার সতর্ক করি, মাঝে মধ্যে দুই একটা প্রসঙ্গ আসলে বলি, বইলে আপনাদের বলি যে আপনাদের যখন কেউ এভাবে দাওয়াত দেবেন তা আপনারা আমার কাছে নিয়ে আসবেন, বলবেন আমাদের হুজুরদের দাওয়াত দেন, হুজুর যদি আমাদের বইলে দেয় তা আমরা এনে বলি। ওই তো নিয়ে আসবেন বোকাম। যা হোক, বলতেছিলাম যে আমার আল্লাহর কথা, আমার আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর শাফকাত, মমতা, মায়া, তার যত সিফাত আছে এই সমুদায় সিফাতের তাসরি, সরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায়, যদি সমুদ্রের মতো সারা দুনিয়ার সাগরের মতো দুই দা সাগর আনা হয়, অর্থাৎ দুই এরকম দুনিয়াতে যে সাগর আছে এরকম আরও এক ধরনের সাগর আনা, তা আল্লাহর কথা থাইকে যাব সাগর শুকাইয়ে যাব। এই জন্য আল্লাহর কথা বেশি বলা, আল্লাহর কথা বেশি বলা, আল্লাহর বরত্ব বেশি গাওয়া, আল্লাহর হাইবাত, আল্লাহর দয়া, আল্লাহর প্রশংসা, আল্লাহর রিজিক, আল্লাহর বদান্যতা, আল্লাহর ক্ষমা, এগুলো বেশি বেশি আলোচনা। যার আলোচনা যার যখন বেশি হয় তো তার প্রতি মহব্বত হয়ে যায়, তার সাথে অন্তরে একটা সম্পর্ক হয়ে যায়, যখন আল্লাহর আলোচনা বেশি শুনবেন। শেষ করতে পারবেন না, যতটুক পারেন এইটুকু করেন, কিছু কিছু করেন, যে আমার আল্লাহ এরকম বড় যে তিনি সব কিছু সৃষ্টি করছেন, আর সৃষ্টি করার সুবাদে আমার আল্লাহর সৃষ্টিকর্তা হিসেবে একটা অধিকার আসছে, সেটা কি যে সৃষ্টিকে কোনো দোষ ছাড়া জাহান্নামে নিক্ষেপ করার অধিকারও আছে, আর অনেক পাপি বান্দাকেও সৃষ্টিকে ক্ষমা করে আল্লাহ জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখেন, কেউ এখানে প্রশ্ন করার অধিকার নেই, কারো প্রশ্ন করার অধিকার নেই। এরপরের আয়াত বলতেছে
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের রব এক একক, তোমাদের ইলাহ এক একক, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহি আসে, পার্থক্য ইলমে ওহির। মানুষ তো ভাবছিল, মক্কার রিয়ারা ভাবছিল, কুরাইশরা কাফেররা ভাবছিল, এটা কেমন নবী, মালে হাজার রাসুল ইয়াকুল তাআম ওয়ামশি ফিল আসওয়াক, এটা নবী কিরকম, হ্যাঁ এই যে খানা খায় আবার বাজারে যায়, খানা খায় বাজারে যায়, নবী খানা খাইবো বাজারে যাবো, এরকম কথা, তাহলে নবী হইব কেমনে, জানমানের ক্ষতি করে দেখছি বাজার কোথা, সে বাজারে যায়, হ্যাঁ খায়, কথা হইলো, আমি মানুষ, আমি খামো না, বাজার করবো না, তাহলে করবো কেটে, আমার মানুষ নাই, আপনাদের না অনেক সার্ভেন্ট আছে, আপনাদের অনেক চাকর বাকর আছে, আপনারা তাদের দিয়ে বাজার করান, না আমার তো চাকর বাকর নেই, আমি না করলে আমার বউ বলাবান খাইব কি, তোরা মনে করে যে নবী যে এই খাইব না বাজারও দেব না, তাহলে নবী হলো কেমনে, এইরকম একটা নবী সেই তো বাজার খাওয়ান লাগবে, কারণ সে যদি নবী হইতে যায় তাহলে ফেরিস্তা হইতো, কারণ ফেরিস্তা কিছু খায় না, ফেরিস্তা কিছু খায় না, আমি আগেও বলছি, আচ্ছা তাহলে যদি ফেরিস্তারে নবী মানান মানলাম, তখন ফেরিস্তাতে আপনার কাছে আইয়া দাওয়াত দিব তাওহীদের, কোন সুরতে দিব, কোন সুরতে দিব, যদি মানুষের রূপে সুরতে দাওয়াত দেয় তাহলে তো কবেন যে হয়তো তুমি মানুষই আমাদের, তো তুমি নবী এলাকা মিলে, আর যদি ফেরিস্তা তার আসলি সুরত প্রকৃত আকৃতি সহ হাজির হয় তাহলে তো তুমি যখন তখন মরে দেবা, তাহলে তোমাদের দাওয়াত দেওয়া লাভ কি, দাওয়াত দিতে পারবো না, এই জন্য মানুষদের মধ্য থেকে নবী হওয়া এটাই যুক্তিসঙ্গত। এখন কেউ যদি বলে যে নবী কিনা মানবত মানবের ঊর্ধ্বে মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে, তাহলে এটা নবীকে আল্লাহ পাকের সাথে শিরিক করার হয়, শিরিক করা আল্লাহ পাকের যে সকল সিফাত আল্লাহর জন্য মানছি সেটা কি, যে আল্লাহ সবখানে হাজির না দিবে, আল্লাহ পাক কি সবখানে হাজির না দিবে, হাজির না দিলে অর্থ কি উপস্থিত, আল্লাহ পাক সব জায়গায় উপস্থিত, এখন আল্লাহ পাক যে সব জায়গায় উপস্থিত কিভাবে, দেহ আর রূহ সহকারে, যে আল্লাহর দেহ আছে এই জায়গায়, তাহলে তো সৃষ্টির সাথে সাদৃশ্য করলেন, এটা আর একটা অপরাধ, লাইসা কামিসলিহি শাই, কোরআন শরীফে বলা হচ্ছে আল্লাহ কোন সৃষ্টির অনুরূপ নহেন, তাহলে এখন যদি আপনি বলেন যে আল্লাহর দেহ সহ এখানে হাজির না দিন, তাহলে তো আপনি মাখলুকের সাথে সাদৃশ্য করে শিরিক করলেন, আর যদি বলেন যে না শুধু আল্লাহর রূহ সহ আল্লাহর রূহটা আসে, তো যখন বলবেন যে আল্লাহর রূহ আসে তখন একজনের মাথায় অপোজিশন চিন্তা আসবে যে তাহলে আল্লাহর দেহ আছে, তাহলে কি আছে আল্লাহ, যখন বলছি যে অমুকের রু হয়েছে তাহলে বোঝা যাবে অমুকের একটা দেহ আছে, তা আল্লাহর রু যদি এখানে আসে তাহলে তার দেহ যেমন কিছু মিলাদ আগে যে হয়তো ওলামায়ে কেরাম মেহনত করে অনেকটা আল্লাহ পাকের দয়া হয়েছে বন্ধ হয়েছে, কারণ অনেক জায়গায় এরম আছে আমি নিজে দেখছি যে একটা চেয়ার রেখে দেওয়া হয়তো স্পেশাল চেয়ার, আলাদা চেয়ার মিলাদ পাঠ করতো এবং তাদের বক্তব্য যখন আমরা ক্যাম করি তখন নবীজির রু আইসা এখানে বসে, নবীজির রু আইসা বসে, তখন প্রশ্ন করা হয় তাদের কাছে যে নবীজির রু আইসা যদি তোমাদের মিলাদের মাহফিলে বসে তাহলে রবিউল আউয়াল তো অ্যাট এ টাইমে, আর পয়লা বৈশাখ হয় তখন হালখাতা হইতো, আমাদের দেশে হালখাতার প্রচলন ছিল, তখন তো হাজার হাজার দোকানের এক টাইমে সব মিলা দিতে যায়, তো নবীর এত রু এত জায়গায় যাইব কেমনে, হ্যাঁ
পাইবে। আল্লাহ কিরম দেয়? আল্লাহ সবখানে উপস্থিত না, আমার নবী এরম। এই তো তুমি আল্লাহর সাথে নবীরে মিলাই দিলা, শিরিক করলা। শিরিক করা যাবে না, একটু পরে কইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবীয় গুণের ঊর্ধ্বে নন, তিনি মানুষ আমাদের মতেই। স্বাভাবিক যে প্রজনন প্রক্রিয়া মানুষের, নবী আলাইহিস সালাম স্বাভাবিক প্রজনন প্রক্রিয়ায় দুনিয়াতে এসেছেন। এবং মানুষ যেমন দুনিয়াতে বসবাস করে, খায় দায় চলে ফিরে, সমাজ আছে, নীতি আছে, রাষ্ট্র আছে, জগৎ আছে, কি আছে, পরিবার আছে, ফ্যামিলি আছে, আমার নবীজিরও তাই ছিল। কাজে নবীজি আমাদের মতো মানুষ, পার্থক্য কি? নবীর কাছে ওহি আসে, এই জন্য তিনি নবী, আর আমাদের কাছে ওহি আসে না, এই জন্য আমরা নবী না। পার্থক্য এত। আর যে পার্থক্য আছে, এটা খাস কিছু গুণের কারণে নবী আলাইহিস সালামের মধ্যে। হ্যাঁ, এগুলো জবরান না। যেমন নবী আলাইহিস সালাতুয়াস সালাম কোনো কিছু করতে গেলে আল্লাহ পাক হেফাজত করেন, হেফাজত করেন। হ্যাঁ, এই যে হেফাজত করেন, এটার অর্থ কি? তাহলে এই জন্য নবী গুনাহ করেন না? তা আমাদের যদি আল্লাহ হেফাজত করতো, তা আমরা গুনাহ করবো না? এটা একটা স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহ নবীকে যে হেফাজত করেন, সেটা আল্লাহ পাকের শক্তি এবং প্রভাব প্রকাশটা দিয়া নয়। কৌশলে হেদায়ত করেন, হেফাজত করেন। কেন? যে প্রিয়। কৌশল কি প্রিয়? আমি জানি আপনি যেখানে যাচ্ছেন ওখানে আপনার শত্রু আছে, আজকে আপনাকে ক্ষতি করবে, আমি এটা জানছি কোনোভাবে। এই জন্য আমি কি করছি? আপনাকে নিষেধ করছি, আর আমি জানি যে আপনি আমার নিষেধ শুনবেন না। এই জন্য পরে আমার বাধ্য হয়ে সেখানে কি করতে হয়েছে? প্রোটেকশন পাঠাইতে হয়েছে, প্রোটেকশন পাঠাইতে হয়েছে। যেমন উচ্চ পদস্থ মন্ত্রী মিনিস্টার এদের জন্য করা হয়। তো নবী আলাইহিস সালাতুয়াস সালামের মানুষ ছিলেন, কখনো তিনি কোনো কাজের এমন ঝুঁকে যেতেন যে ওটা করলে নবীর শানের খেলাফ ছিল। যেমন আপনাদের সামনে আলোচনা গেছে, নবী ছোট থাকতে গান শুনতে, ছেলেদের সাথে বিয়েবাড়ির গান বাজনায় শরীক হওয়ার জন্য রওনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে আজকে যদি নবী গানের মজলিসে যায় বিয়েবাড়ি, তাইলে তো ফাটাফাটি অবস্থা হইব। পরবর্তীতে এটা যখন সারা বিশ্বে ভাইরাল হইব, তখন আলেমরা যদি কয় যে গান বাজনা হারাম, তাহলে সাফার দাঁত ফালাই দিব সব এক থাপ করে। একটা নবীর গান শোনা শুননা, দেখেন না ঈদের আগে ব্যান গাড়িতে আতর বেছে 10 টাকা। হ্যাঁ, ব্যান গাড়িতে আতর বেছে কয় টাকা? 10 টাকা। আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন, আমরা এটার দাম দোকানে কিনতে যাবেন 100 টাকা, আমরা আজকে প্রচারের উদ্দেশ্যে 10 টাকা বেশি। নিছক চাপাবাজি, কিছু তেল বৈরা শিশির ভিতরে 10 টাকা আতর পাওয়া যায়। আর মনে করবেন না আতর লাগানো কোনো বাবুগ্রি, আতর লাগানো কোনো বিশেষ কোনো ব্যবস্থা, আতর লাগানো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। মনে হয় যে এই বেটা কত নবীর সুন্নতের পাগল, ওর উদ্দেশ্য হলো আতর বেসা, পয়সা কামানো, ঠিক না বেটি? ঠিক তেমনিভাবে যদি নবী জীবনে গান শুনত, তা আল্লাহ নবীর ঘুমাই না দিছে কৌশলে। আরে তখন তো নবী হয়নি, কাজে জিবরিল ফেরিস্তা যায় যে নিষেধ করবো, জিবরিল ফেরিস্তা যাওয়ার যোগ্যতা আসে নাই ছোটোবেলা তো। এখন আল্লাহ পাক তার ভিতরে ঘুমাই না দিছেন, এইসা ঘুম আইছে, হে হে পোলাফান বইয়া ঘুমাই গেছে, পোলাফান এই যে ধাক্কাইছে উঠে না, পরে খায় না গেলি ঘুমা গা, আমরা গেলাম, হেরা গেছে গা। নবী আলাইহিস সালাম জান নেই। নবী হওয়ার পরেও নবী আলাইহিস সালাতুয়াস সালাম জীবন সম্পর্কে একবার এরম হইল যে তার জীবন সম্পর্কে আশাহত হয়ে গেল, নিরাশ হয়ে গেলেন। উনি বললেন এই জীবন রাখুন না, এই জীবন রাখুন না, পাহাড়ের উপর চলে লাফায়া পড়ে মরে যাব। এরম চিন্তা ভাবনা ওনার ভিতরে আসতে, উনি পাহাড়ে উঠতেও শুরু করলেন, পাহাড়ে উঠতেও শুরু করলেন। এই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফেরেশতা ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ,
হাতটা এমন পরিচিত আর এমন ভালো লাগছে, যারে আমি কের লেগে জান দিতেছি, এই জিনিসই তো পাইলাম আমি, যে যেটার কারণে আমি ব্যথিত হয়েছিলাম, সেখানে ফিরে আসে, দাঁড়াতে ফিরে আসে, আর কিছু দেখে না। আবার যখন যায় তখন আবার ওই আওয়া, ইয়া মুহাম্মদ, এই আবার তাড়াতাড়ি করে ফিরে আয়, বারবার ফিরে আসে। পরে নবী আলাইহিস সালামের ভিতরে এহসাস আসছে যে না, আশাহত হওয়া যাবে না, নবী হওয়ার পরেও তো মানুষ আসছে। তো এগুলো আল্লাহ জোর করে হেফাজত করেন নাই যে আপনাকেও করবে না। আপনি সৎপথে চলেন, একটা স্তরে এমন সময় আসবেন যে আল্লাহ পাক আপনাকেও হেফাজত করবে। খোদার কসম করে বলি, আমার সামনে কোরআন শরীফ, আমি মসজিদে বই রয়েছি, আপনাদের ইমাম মিথ্যা বলবো না, আল্লাহ আমাকে কয়েকবার গুনাহ থেকে ফিরিয়েছেন, কয়েকবার বাঁচাইছেন, কুদরতান বাঁচাইছেন। আপনি যদি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে চান, আল্লাহর বরত্ব বলতে বলতে আল্লাহর বরত্ব আপনার অন্তরের মধ্যে বৈশা যায়, আল্লাহর প্রভাব আপনার অন্তরের মধ্যে থাকে, আর আল্লাহ পাকের হুকুম আপনি মানতে থাকেন, আপনি কোনো গুনাহ করতে যাবেন, আল্লাহ পাক টেকফুল্লি আপনাকে বাঁচাবেন, বাঁচাই দেবেন। এই বাঁচানোটা জবরান না, জবরদস্তি না, বল প্রয়োগ করে বাঁচানো না, ওই কই যাস আল্লাহ ধৈর্য লয়ে গেছে গা, এরম না, টেকফুল্লি বাঁচানো। যেমন যাবেই তো, যাবেই যখন, এ তো আমার কথা মানবে না, কাজে আমি জানি শত্রু কীভাবে ধোকা দিতে পারে, তখন ছেড়ে গেছে, আততাই লুকায় আছে, গুলি করবো কেন, খুদ যা আততাই কোন জায়গায় থাকতে পারে খবর নেই, নিয়ে দেখছে কি আততাইকে পাইছে, পাইলে আততাই যখন গুলি করবো, আততাই গুলির আগে হ্যাঁ গুলি করে দিস আততাই রে। এই যে হেফাজত করলো, এই হেফাজত আল্লাহ করেন বিশেষ ব্যবস্থাপনায় যারা আল্লাহর প্রিয় ভাজন হন। কখন? যখন নবী আলাইহিস সালামকে তার প্রকৃত মর্যাদা দেন, আর নবী আলাইহিস সালামের প্রকৃত মর্যাদা হলো তিনি নবী মানুষ বটে, তিনি নবী মানুষ বটে। নবী আলাইহিস সালামের ঘামের থেকে মেশকের গন্ধ বাইর হইতো, এগুলো হলো নবীর মর্যাদা, নবীর মর্যাদা, অলৌকিকত্ব। নবীদের অনেক অলৌকিক ক্ষমতা থাকে, আমাদের নবীর সবচেয়ে বেশি অলৌকিক ক্ষমতা ছিল। নবীর মর্যাদা স্বরূপ বাংলাতে কিতাবও বাইরে এসেছে, 300 মর্যাদা, অন্যান্য নবীদের মর্যাদা ছিল, কারো একটা দুইটা তিনটা চারটা, মুসা আলাইহিস সালামের 9 ছিল, বলা কথা আছেই না, মুসা তিসা আয়াতিম বাইজ্ঞে না, 9 মর্যাদা দিছে মুসা। আমাদের নবীর 300 মর্যাদা ছিল, অন্য কেউ কেউ বলছেন যে আরও অনেক বেশি মর্যাদা ছিল। কিন্তু নবী আলাইহিস সালাতুয়াসাল্লাম, এটা নিয়ে একবার ফিকাহবিদদের মধ্যে, আলেমদের মধ্যে হয়েছে যে নবীর পেশাব পায়খানা পাক কিনা, একদল তো নবীর পেশাব পায়খানা সব কিছুকে পাক বলছে, পাক বলছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো তার এক যুক্তিতে মানুষের বীর্যকে পাক বলছে, ইমাম শাফি সাহেব বলছে, যদি অন্য ইমামরা মানে নাই। তখন গবেষণা করে দেওয়া গেছে নবী আলাইহিস সালাম পায়খানা পেশাব করে আইসা অজু করতেন কিনা, তো যখন অজু করতেন এটা প্রমাণিত হয়েছে, এই অজু করা দিয়ে প্রমাণ করছে নিশ্চয়ই না পাক, নইলে নসরুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করলেন কেন? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছে। এমনকি আমাদের এই অল্প কিছুদিন আগের সবচেয়ে বড় মুরব্বী বাংলাদেশের তিরমিজির শায়েখ আল্লামা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যাকে মুহাদ্দিস সাহেব হুজুর নামে চিনে ওলামাদের, বাংলাদেশের ওলামাদের এক ওলামারা একমত যে বাংলাদেশ থেকে যদি তিরমিজি শরীফ উধাও হইয়া যায় আর হেদায়েতুল্লাহ সাহেব বাইচা থাকলে তিরমিজি আবার লিখতে পারবে। যেমন আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব বলছেন দারুল উলুম দেওবন্দে কিতাব আছে 3 লাখের উপরে, যদি দারুল উলুম দেওবন্দের কুতুবখানা আগুন ঝুলে যায় তো আনোয়ার শাহ কাশ্মীরি 3 লাখ কিতাব লিখতে পারবেন যদি ওনার হায়াত বুলায়। ইল্লা আর বাতান, 4 কিতাব বাদে, কাশ্মীরি সাহেব বলছেন এই 4 কিতাব আমি লিখতে পারবো না। তার মধ্যে একটা মসনবী রুমি,
আর আরেকটা হলো ফেকে হানাফিয়ার সবচেয়ে বড় কিতাব হেদায়া। এরকম চারটা কিতাবের কথা বলছেন আমি লিখতে পারব, কিন্তু বাকি 3 লাখ কিতাব আমি লিখে দিত। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক রকম মর্যাদা দেন, এক একজনকে এক এক রকম মর্যাদা দেন। এই মহাদ্দেশ সাহেব হুজুর নিজে বলতেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়খানা পেশাব পাক, উনি পাকের কায়েল ছিলেন। কেন? কিছু যুক্তি তো আছে, খামাখাতা বলতেন না। এগুলো আপনাদের না শোনাই ভালো, কারণ পরে মাথা আউলাই দেব। আমরা এগুলো অনেক কিছু এমন কিছু হজম করেছি যে আমাদের মাথা আউলাই নাই আল্লাহ রহমতে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার যোগ্য মর্যাদা দেওয়া যে তিনি মানুষ ছিলেন, তার উপরে ওহী আসতো, এই ওহি ভিত্তিক ইলিম দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে পথে ডাকছেন এটাই হলো সিরাতে মুস্তাকিম। এটাই কি সিরাতে মুস্তাকিম? এই পথের যে চলবে শেষ তার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাকের দিদার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আশা করে রবের সাক্ষাৎ মুলাকাত দিদার, ফালিয়া আমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর রবের সাথে কাউকে কোনো অবস্থাতে শরীক না করে। শিরকের যত প্রকার আছে, এই যে বললাম আগে আমি পুরান মসজিদে থাকতে জুমাতে ধারাবাহিক আলোচনা করেছি 72 ফিরকার, এদের মধ্যে জাহমিয়া আছে, মুশাব্বিহা আছে, মুতাজিলি আছে, কেমন এদের আলোচনাগুলো করছি। কেন করছি? যে ওরা কীভাবে সূক্ষ্ম সূক্ষ্ম শিরিক করে। আর আল্লাহর দিদার পাইতে গেলে এক নাম্বার যে জিনিসটা ধারে কাছেও যাওয়া যাবে না সেটা হলো আল্লাহর সাথে কোনো ক্রমে অংশী। তাই আল্লাহ পাকের জাত ও সিফতের সাথে হোক বা চাই আল্লাহ পাকের আসমাউল হুসনা নামের সাথে হোক, আর যে কোনোভাবে হোক, জাতের সাথেও না, গুণাবলীর সাথেও না, আল্লাহ পাকের নামের সাথেও না, কোনো শরিক নেই, শরিক নেই। যদি শিরিকবিহীন ইমান নিয়ে আল্লাহর কাছে যান তা আল্লাহ পাকের দিদার হবে। আর একটা শর্ত, আল্লাহ পাকের দিদারের জন্য রেজা আর তাসলিম লাগবে। রেজা আর তাসলিম কি? আর আল্লাহ পাকের দিদার নিয়ে আল্লাহ পাক কি বলছেন যে তোমরা মৃত্যুবরণ করো না আগেই, আল্লাহর সাথে মোলাকাতের আশা নিয়ে মরো। কারণ মোলাকাত তো দুই রকমভাবে হয়, একটা হলো তার সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, আর একটা হলো ধৈর্য নিয়ে যাওয়া হয় তার দরবারে বিচারের নিগা। কাজেই আল্লাহর সাথে যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে সেজন্য সব ধরনের শিরিক থেকে বাঁচে। আর একটা কাজ করবে সেটা হলো রিজা আর তাসলিম নামক গুণটা হাসিল করবে। ইনশাআল্লাহ সামনে এটার আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। সুবহানাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইগফির লি দম্বি ওয়া ত্বয়্যিব লি কসবি ওয়া ওয়াসসি' লি কুলুবি ওয়া ফাজ্জিলনি বিহি মা আহাব্বা ولا تزغ قلبي إلى شيء صرفت سبحان ربك رب العزة وسلام على المرسلين الحمد لله.